বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী সকল সনদধারী ভাই বোন এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত সুপারিশ বঞ্চিত সকল ভাই বোন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা বর্তমানে খুবই হতাশার ভিতরে জীবনযাপন করছেন এবং সকলের মনে একটি চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। কেন? যে বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফল আগে দিবে নাকি দ্বিতীয় মেধা তালিকা আগে প্রকাশ করবে, এই প্রশ্নটা কিন্তু সকলের মনেই ঘুরপাক খাচ্ছে। প্রথমত আলোচনা করা যাক বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে। বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফলটা কিন্তু আগেই দেওয়া উচিত ছিল। NTRCA-র পক্ষ থেকে রিটের অজুহাত দিয়ে এই গণবিজ্ঞপ্তির ফলাফল বিলম্ব করা হচ্ছে। রিট বলতে কী বোঝাচ্ছে আপনারা জানেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 6 মাস কোর্সধারী ICT-র যে সমস্ত সনদধারী ছিল তাদের অনেকের কিন্তু সুপারিশ পেয়েও পরবর্তীতে তাদের সুপারিশ ক্যান্সেল করা হয় এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের কোনো সুযোগ দেওয়া হয় না। যেহেতু এর পূর্বে MPO নীতিমালায় 6 মাস কোর্সধারী তাদের আবেদন করার সুযোগ ছিল বা দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে 6 মাস কোর্সধারী অনেক সনদধারী ভাই বোন তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে এবং অনেকেই কিন্তু দূর দূরান্তে কর্মরত আছে, তাদের আবেদনের সুযোগ না দেওয়ায় তারা কিন্তু বদলি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তো সেই সমস্ত 6 মাসধারী ICT শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা কিন্তু আদালতে শরণাপন্ন হয়েছেন। হয় তাদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হোক আর না হয় তাদেরকে বদলির ব্যবস্থা করা হোক, এই কারণেই তারা আদালতে রিট করেছেন এবং এই রিটটা আদালতের যে বেঞ্চে পরিচালিত হতো ইতোমধ্যে এই বেঞ্চটা বিলুপ্তি হয়ে গেছে। এই রিটের যে শুনানি সেটা অন্য আরেকটি আদালতে স্থানান্তরিত করা হয়েছে। এই রোজার মধ্যে এই রিটের কিন্তু 2-3 বার শুনানি হওয়ার কথা ছিল, কোর্ট কিন্তু বসেনি, যে কারণে এর শুনানিও হচ্ছে না আর ফলাফল সেটাও কিন্তু আসছে না। এতে করে তারা কী করছে, বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করতে বিলম্বিত করছে। এটাই হলো তো মূল কারণ, তারা চাইলেই কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফল দিতে পারছে না। আসলে রিটের ধারায় কি লেখা আছে বা বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফলে কোনো বাধা আছে কি না এটা আসলে জানা নেই, তবে জানার চেষ্টা করছি, জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার আসা যাক সেকেন্ড মেরিট লিস্ট, অর্থাৎ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও যে সমস্ত শিক্ষকরা যোগদান করেননি তাদের সেই শূন্য পদের বিপরীতে, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানে কেউ যোগদান করেনি ওই পদে পুনরায় দ্বিতীয় মেধা তালিকার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। আপনারা জানেন যে 4,500-এর মতো শিক্ষকরা তারা কিন্তু ভিরল ফর্ম পাঠাননি, তার মানে ওই প্রতিষ্ঠানগুলোর বিপরীতে যারা সুপারিশ পেয়েছে তাদের কিন্তু জয়েনিং লেটারও দেওয়া হয়নি। যেহেতু তারা ভিরল ফর্ম পাঠাননি সেহেতু ওই প্রতিষ্ঠানগুলোও শূন্য আছে, তাহলে এই প্রতিষ্ঠানের বিপরীতেও কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। অনেকে হয়তো প্রশ্ন করেছেন যে যারা ভিরল ফর্ম পাঠাননি এই পদের বিপরীতে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে কি না, অবশ্যই প্রকাশ করা হবে, কারণ এই পদগুলোও কিন্তু তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতাধীন ছিল এবং এই পদের বিপরীতেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষকের চাহিদা দেওয়া হয়েছিল কিন্তু তারা কাঙ্ক্ষিত শিক্ষক কিন্তু পাননি। এই রেকর্ড সংখ্যক শূন্য পদ থাকার কারণেই কিন্তু NTRCA-র চেয়ারম্যান স্যার তিনি চেষ্টা করছেন যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের, যদিও সাবেক NTRCA-র সচিব তিনি কিন্তু নাকচ করে দিয়েছিলেন এবং আপনারা দেখেন তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ কিন্তু চেয়ারম্যান স্যার এই দ্বিতীয় মেধা তালিকা নিয়ে কোনো কথা বলতে পারছিলেন না। যখনই তিনি ট্রান্সফার হয়ে গেলেন তখনই কিন্তু বর্তমান চেয়ারম্যান স্যার তিনি এই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন। এখন আপনাদের এতটুকু ইনশিওর করা যায় যে বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফল হয়তো দ্বিতীয় মেধা তালিকার আগে হবে না, তার মানে দ্বিতীয় মেধা তালিকাটাই আগে প্রকাশিত হবে।
যেহেতু ঈদের ছুটি সন্নিকটে, সেহেতু ঈদের আগে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপাত দৃষ্টিতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দ্বিতীয় মেধা তালিকা ঈদের ছুটির এক সপ্তাহ পরে প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সকল সোনারধারী ভাই বোন সকলেই কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন যে দ্বিতীয় মেধা তালিকা আগে প্রকাশ করবে না বিশেষ গণ বিজ্ঞপ্তির ফলাফল আগে প্রকাশ করবে। সার্বিক দিক পর্যালোচনা করে দেখা যাচ্ছে দ্বিতীয় মেধা তালিকাটাই আগে প্রকাশ করার সম্ভাবনা অনেক বেশি। তো সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই রাখছি।